প্রচলিত মতে স্টিফেন হকিং এর চেয়ে অনেক মেধাবী এবং বড় বিজ্ঞানী বাংলাদেশের জামাল নজরুল ইসলাম। বলা হয়ে থাকে আধুনিক বিশ্বের সাতজন শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম নিলেও জামাল নজরুল ইসলামের নাম নাকি চলে আসবে। জামাল নজরুল ইসলাম সারা পৃথিবীতে জে এন ইসলাম নামে পরিচিত এবং বিজ্ঞানীদের কাছে জে এন ইসলামের দেশ হিসাবে বাংলাদেশ বেশ পরিচিত। এই জামাল নজরুল ইসলাম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্টিফেন হকিং এর রুমমেট, বন্ধু এবং সহকর্মী ছিলেন। প্রায় অর্ধ ডজন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু জামাল নজরুল ইসলামকে বলা হতো আধুনিক পৃথিবীর অন্যতম মেধাবী মানুষ। কেন এমন বলা হতো? তার দুটো কারণ দিয়ে। ক্যামব্রিজের ট্রিনিটি থেকে গণিতে ট্রাইভস পাস করতে লাগে 3 বছর। জামাল নজরুল ইসলাম তার 2 বছরে শেষ করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। 2001 খ্রিস্টাব্দে পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সে সময় জামাল নজরুল ইসলাম গণিতের হিসেব কষে পৃথিবীর মানুষকে আশ্বস্ত করেছিলেন যে সেরকম কোনো আশঙ্কাই নেই, কারণ প্রকৃতির নিয়মে সৌরজগতের সবগুলো গ্রহ একই সরলরেখা বরাবর চলে এলেও তার প্রভাব পৃথিবী নামক গ্রহের কোনো ক্ষতি হবে না। চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষায় এত ভালো করেছিলেন যে শিক্ষকবৃন্দ তাকে ডাবল প্রমোশন দিয়ে 1 শ্রেণী উপরে ভর্তি করে দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষক ফাদার সোরে জামাল নজরুল ইসলামকে ডাকতেন জীবন্ত কম্পিউটার বলে। অন্যান্য বিজ্ঞানীরা যেখানে কম্পিউটার ও ক্যালকুলেটর নিয়ে কাজ করতেন, সেখানে জামাল নজরুল ইসলাম এগুলো ছাড়াই বড় বড় হিসাব মুহূর্তের ভিতরে করে দিতেন। তিনি বলতেন, কম্পিউটার আমার কাছে এক প্রকার অপ্রয়োজনীয়, তবে তিনি কম্পিউটারের সাধারণ প্রয়োজনীয়তা কখনো অস্বীকার করেননি। একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ জে এন ইসলাম সম্পর্কে বলতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, জে এন ইসলাম আমার রুমমেট, বন্ধু এবং আমরা ছিলাম পরস্পর পরস্পরের শিক্ষক। 1960 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত হকিং যেসব বিজ্ঞানীদের নিয়ে গবেষণা করেছিলেন তার মধ্যে জে এন ইসলাম ছিল অন্যতম। যেমন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রথম রেডিও আবিষ্কার করলেও কৃতিত্ব চলে গিয়েছিল মার্কনির কাছে, ঠিক তেমনটি ঘটেছে জে এন ইসলামের ক্ষেত্রেও। স্টিফেন হকিং যদি বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী হন, তাহলে জে এন ইসলাম এই বিশ্বের বিশ্বব্রহ্মাণ্ড। বাংলাদেশের কোনো পত্রিকায় তাকে নিয়ে এভাবে লেখা হয়নি যেমনটা লেখা হয়েছিল স্টিফেন হকিংকে নিয়ে। স্টিফেন হকিং তার মূল্যবান গবেষণার অধিকাংশ সময় ব্যয় করেছেন বাঙালি প্রফেসর জামাল নজরুল ইসলামের সঙ্গে। তাদের সম্পর্ক ব্যক্তিগত বন্ধুত্ব থেকে পারিবারিক বন্ধুত্বে উন্নীত হয়েছিল। অর্থশাস্ত্রের নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন ছিলেন জামাল নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। অমর্ত্য সেন 1990 সালে বাংলাদেশে এলে তার বন্ধু জামাল নজরুল ইসলামের সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে গিয়েছিলেন। 1986 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী আব্দুস সালাম বাংলাদেশে এলে বিমানবন্দরে নেমে বলেছিলেন জে এন ইসলামকে খবর দিন। এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে, জামাল নজরুল ইসলাম বয়সে স্টিফেন হকিং এর চেয়ে অনেক বড়, কিন্তু আব্দুস সালাম এবং অমর্ত্য সেনের জুনিয়র ছিলেন। সে যাই হোক, অধিকাংশ বাঙালি জামাল নজরুল ইসলামকে নিয়ে কিছুই জানে না। নিজের ঘরের মানুষের কৃতিত্বের খবর যদি ঘরের মানুষই না রাখে, তাহলে বাইরের মানুষ রাখবে কেন? জামাল নজরুল ইসলামের দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স ছাড়া আর কোনো বাঙালির বই হিব্রু ভাষায় অনুদিত হয়নি। জামাল নজরুল ইসলামের 3টি বই এবং 2টো আর্টিকেল ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড এবং প্রিন্সটন সহ পৃথিবীর শতাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অথচ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তার বই নিয়ে গবেষণা হয় এমন কথা কখনো শোনা যায়নি। এই হিসাবেও জামাল নজরুল ইসলাম স্টিফেন হকিং এর চেয়ে অনেক বড় বিজ্ঞানী।